হচ্ছে কোনো ব্যক্তি যদি বিয়ের পূর্বেই বলে শপথ নেয়, তালাক দেয়, শপথ বা তালাক দেয় যে আমার স্ত্রী যদি বিয়ের আগে বা পরে ব্যবসার করে তাহলে তালাক। এখন ওই ব্যক্তি যদি বিয়ের পরে জানতে পারে যে স্ত্রীর পুরো বিয়ের পরে ব্যবসার করে তাহলে কি তালাক দিতে হবে? দেখুন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তালাকা ফিমা লা ইয়ামলিক, বনি আদম যেটা মালিক নয় এটার উপর তালাক পড়বে না। আগে যদি কেউ বলে, ধরেন বলে ফেললো যত মানে মেয়ে বিয়ে করবো তত মেয়ে তালাক, তো তালাক হবে না, তো আসলে মেয়ে তো হয় না, বিয়ে তো হয় না, এই সমস্ত শর্ত গ্রহণযোগ্য না। তো এই জাতীয় কেউ এই জাতীয় কথা বললে এটা আসলে তালাকও হবে না এবং এটা কিছু হবে। এই জন্য পরে সে সিদ্ধান্ত নিবে বিয়ের পরে, তখন সে তালাকের প্রশ্ন আসে, অগ্রিম করতে পারে না, এটা অগ্রিম যেটা মালিক নয় এটা তালাক করতে পারে না, যে মেয়ের মালিক নয় এটা তালাকের বিতর্কের ভিতরে আসবে না। এখন সে সিদ্ধান্ত নিবে বিয়ের পরে, যদি কোনো শুনতে পায় যে বিয়ে বিচার করেছে, এখন সে ইচ্ছা করলে তালাক দিবে, ইচ্ছা করলে রাখবে, তবা করে যদি এখানে ভালো হয়ে গেছে তা রাখতে পারবে, আর যদি বলে যে খারাপ ভালো না তার চরিত্র একটু খারাপ তার তালাক দিয়ে দিবে, রাখবে কেন? খারাপ যে মেয়ে যদি কোনো খারাপ থাকে তাকে রাখার কোনো প্রশ্নই আসে না। তো এই দেখতে হবে আপনাকে আগের কথা অনুসারে নেই, আগের কথা অনুসারে আগের কথা পরিবর্তনশীল, কারণ আগের কথা যদি পরিবর্তন না, আগে তো মালিক ছিলেন না, কেউ যদি বলে যে যত মাছ আছে পুকুরে সব বিক্রি করে দিলাম, আগে মালিক হতে দেব, অথবা যদি বলে আমি এই মাসে যদি মালিক হয়ে যায় আমি দান করে দিলাম, এটা হবে না, মালিক হওয়ার পরে দিতে হবে। হ্যাঁ, হাদিসে যেহেতু শব্দ হয় স্পষ্ট, ওলা তালাকা ফিমা লা ইয়ামলিক, বনি আদম যা মালিক নয় এটা তালাক পড়বে না, সুতরাং এখানেও তালাক পতিত হবে না, এই সমস্ত শর্ত গ্রহণযোগ্য নয়, তালিক বলা হয়, এই তালিক শর্তটা গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে বিশুদ্ধ মত। যদি আরেকটি মত আছে সেটা আমরা পছন্দ করি না, সে মত আমরা উল্লেখ করছি না। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم